السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. بسم الله الرحمن الرحيم، ورتل القرآن ترتيلا. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم: رب قارئ للقرآن والقرآن يلعن، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله الله رب العالمين شكريا جي الله رب العالمين نمدر کے بارو মাসের মাঝে সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাস। আর এই রমজান মাসটা যে বাকি মাসের থেকে শ্রেষ্ঠ মাস, এর কারণ হলো কুরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসের থেকে শ্রেষ্ঠ মাস হিসেবে নির্ধারণ করছে, এর কারণ হলো রমজান মাসে কুরআন অবতীর্ণ হয়েছে। তো আমরা এই শ্রেষ্ঠ মাসে, এই মাসটা শ্রেষ্ঠ হওয়ার যে কারণ কোরআন, এই কোরআন এর স্বার্থে কোরআন শেখার জন্য এবং এর মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমরা এখানে একত্রিত হয়েছি। তো আলহামদুলিল্লাহ, আমাদের প্রত্যেকের যে আমরা যে ভালো একটা নিয়ত করতে পারলাম, এটার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়তকে কবুল করুক। তো আমরা প্রত্যেকেই মুসলমান, আমাদের প্রত্যেকের জন্যই কোরআনটা শেখা বাধ্যতামূলক বিষয়। কোরআন আমাদের শিখতেই হবে, কারণ ইসলামের স্তম্ভ পাঁচটি, এর মাঝে কালিমা, তার পরবর্তীতেই হলো নামাজ। তো নামাজের জন্য কোরআন তেলাওয়াত করার প্রয়োজন, কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ পড়া সম্ভব না। তো কোরআনটাও আমাদের জন্য জরুরি। আর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। পৃথিবীতে যা কিছু আছে, পৃথিবীতে থেকে কোনো মানুষের পক্ষে কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা এটা সম্ভব না। একজন মানুষের পক্ষে পৃথিবীতে থেকে কথা বলা সম্ভব না, কিন্তু এই কোরআন শরীফ যদি আমি তেলাওয়াত করি, কোরআন শরীফ তেলাওয়াত করা মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা। আল্লাহকে যে ভালোবাসে, আল্লাহর ভালোবাসার দাবিদার, আল্লাহর আশিক হওয়ার দাবিদার যে, তো তার জন্য বাধ্যতামূলক কোরআনকে সহিশুদ্ধভাবে শেখা। আর প্রত্যেকটা মুসলমানের জন্য কোরআন সহিশুদ্ধভাবে পড়তে পারা, এটা হলো ফরজে আইন, কোরআনকে সহিশুদ্ধভাবে পড়তে পারা। কারণ নামাজ পড়া ফরজ, নামাজের মাঝে তেলাওয়াত করাও ফরজ, তো তেলাওয়াতটা সহিশুদ্ধ করা এটাও ফরজ। তো কোরআন শরীফকে সহিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারা, সহিশুদ্ধভাবে পড়তে পারা, এটা হলো ফরজে আইন। প্রত্যেকটা মুসলমানের জন্য অবশ্যই এটা প্রয়োজন। তো আলহামদুলিল্লাহ কোরআনের মাসে, রমজান মাস, আমরা অনেকেই হয়তো কোরআন শরীফ দেখা যায় যে তেলাওয়াত করতে পারি, কম বেশি অনেকেই তেলাওয়াত করতে পারি, কিন্তু দেখা যায় যে আমাদের সমস্যা হয় যে তেলাওয়াতের শুদ্ধতার ক্ষেত্রে। কোরআন শরীফ তেলাওয়াতটা যে আমাদের করতে হবে, এর সাথে আমাদের প্রয়োজন হলো কোরআন শরীফের তেলাওয়াতের শুদ্ধতা। কারণ কোরআনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওরাতিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে তেলাওয়াত করো। আর তারতিল এর ব্যাখ্যা হলো তাজবিদ,
তাজবীদ সহকারে তেলাওয়াত করা। তো তাজবীদ সহকারে কোরআন শরীফকে তেলাওয়াত করতেই হবে। এই জন্য ইবনে জাজারি রহিমাহুল্লাহ উনি বলেন যে আল আখযু বিত্তাজবীদ হাতমুন লাজিমুন, যে তাজবীদ শিক্ষা করা এটা হলো অবশ্যই জরুরি বিষয়, কারণ মাল্লাম ইউজাউইদুল কোরআনা আসিমুন, কারণ যে ব্যক্তি কোরআনকে তাজবীদ ব্যতীত তেলাওয়াত করবে, তাজবীদ ছাড়া তেলাওয়াত করবে, সে গুনাহগার হবে। এর কারণ কি? কারণ হলো লিআন্নাহু বিহি ইলাহুন আনজালা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে তাজবীদ সহকারেই অবতীর্ণ করেছেন। ওয়াহাকাযা মিনহু ইলাইনা ওয়াসালা, আর ওইভাবেই যেভাবেই আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন কোরআনকে, ওইভাবেই আমাদের কাছে পৌঁছেছে, কারণ কোরআন অবিকৃত, একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যেভাবে অবতীর্ণ হয়েছে কোরআনটা আমাদের কাছে ওইভাবেই আছে। সুতরাং তাজবীদ সহকারে কোরআন তিলাওয়াত করতেই হবে, অর্থাৎ আল আখযু বিত্তাজবীদি হাতমুন লাজিমুন মাল্লাম ইউজাউইদুল কোরআনা আসিমুন লিআন্নাহু বিহি ইলাহুন আনজালা ওয়াহা কাযা মিনহু ইলাইনা ওয়াসালা। তো কোরআন তিলাওয়াত আমাদের শিখতে হবে, এবং এর ফতোয়ে কাবির এর নাম শুনছি, আসসালামু আলাইকুম। আমার নেটে একটু প্রবলেম হওয়ার কারণে লাইনটা হঠাৎ কেটে গেছিল। যেটা বলতেছিলাম আমি যে ফতোয়ে কাবির এর মাঝে বলা হয়েছে যে যে ব্যক্তির কোরআন তাজবীদ সহকারে হয় না, তাজবীদ সহকারে যে তেলাওয়াত করতে পারে না, তো তার জন্য তেলাওয়াত করাটা জায়েজই নেই, সে তেলাওয়াতই করবে না। কারণ স্বাভাবিকভাবে তেলাওয়াত করা হলো নফল ইবাদত, আর কোরআন কারিম তেলাওয়াত করার ক্ষেত্রে তাজবীদের যে বিষয়টা আছে এটা ঠিক রাখা হলো ফরজ। তো নফল আদায় করতে গিয়ে ফরজ তরক করা এটা কোনোভাবেই ঠিক না, বা কোনোভাবেই এটা করা যাবে না। তো আমাদের বিষয়টা হলো অনেকের ক্ষেত্রেই এমন যে আমরা হয়তো অনেকেই কম বেশি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি, কিন্তু ওই তেলাওয়াতটা আসলে তেলাওয়াত কি না এইটাই হলো প্রশ্নবিদ্ধ বিষয়। এক হাদিসের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের শিখা বা কোরআন তেলাওয়াত করা এই ব্যাপারে যেমন অনেক ফজিলতের কথা আছে, আমরা কম বেশি সবাই জানি যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো তারা যারা কিনা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, অর্থাৎ কোরআনের সাথে যারা যুক্ত তারা হলো সর্বশ্রেষ্ঠ। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে কোরআন শরীফ শিখে এবং শিখায় তারা হলো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। অসংখ্য হাদিসের মাঝে কোরআন তেলাওয়াতের অসংখ্য ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে, যে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, যে সবচাইতে উত্তম ইবাদত নফল ইবাদতের মাঝে সবচাইতে উত্তম ইবাদত হলো কোরআন তিলাওয়াত করা। যে যে ব্যক্তি অপর এক হাদিসের মাঝে এমন বলা আছে, যে ব্যক্তি ফজরের নামাজের পর বসে সে মসজিদে বসে বসে দুইটা কোরআনের দুইটা আয়াত তিলাওয়াত করলো, বা দুইটা আয়াত শিক্ষা করলো, দুইটা আয়াতের অর্থ শিখলো, বা দুইটা আয়াতের তিলাওয়াত শিখলো, এই দুইটা আয়াতের ফজিলত এত বেশি যে ওইটা দুইটা উটের থেকেও দামি। যদি তিনটা আয়াত শিক্ষা করে বা তিনটা আয়াত তিলাওয়াত করে, তো তিনটা আয়াতের যে লাভ বা যে নেকিটা এটা তিনটা উটের থেকেও বেশি। চারটা করলে চারটা, পাঁচটা করলে পাঁচটা, এইভাবে যত করবে তত। একটা আয়াত, ছোট একটা আয়াত সে তিলাওয়াত করলো, সে এতটা নেকি পেয়ে গেল বা এতটা ফজিলত সে পাইলো। অপর এক হাদিসের মাঝে বলা আছে যে কোরআন শরীফ তিলাওয়াত করলে প্রত্যেকটা হরফের বিনিময়ে কমপক্ষে 10টি করে নেকি পাওয়া যায়। তো
অসংখ্য ফজিলতের কথা বলে শেষ করা সম্ভব না। তো এর সাথে সাথে আরেকটা বিষয় হলো যে কোরআন শরীফ তেলাওয়াত করতে না পারাটা যথাযথভাবে, এটাও কিন্তু এর বিপরীতমুখী খারাপ। কোরআন শরীফ সহিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারাটা যেমন একটা ভালো বিষয়, এর বিপরীতটা যদি না পারি তাহলে ওইটা অতটাই খারাপ বিষয়। আবার দেখা গেল যে কোনো মতে তেলাওয়াত করতে পারি, এটাও খারাপ বিষয়। কারণ এক হাদিসের মাঝে বলা আছে যে অনেক সময় দেখা যায় কোরআন তেলাওয়াতকারী তেলাওয়াত করতে থাকে আর কোরআন তার জন্য লানত করতে থাকে, অর্থাৎ সে কোরআন তেলাওয়াতের থেকে যে লাভটা হওয়ার কথা লাভের বিনিময়ে সে আরো ক্ষতির সম্মুখীন হইতেছে, তার আরো উল্টা গোনা হইতেছে। এর কারণ কি? এর কারণ হলো হয়তো সে কোরআন শরীফের যে তাজবিদের বিষয়াদি আছে এগুলো সে যথাযথভাবে আদায় করে না, অথবা কোরআনের সে আদব রক্ষা করে না। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে যেমন আমাদের তাজবিদের বিষয়গুলোর দিকে খেয়াল দিতে হবে, সেহেতু কোরআন দিকেও খেয়াল দিতে হবে, কোরআন তেলাওয়াতের ইসলাম ইনশাআল্লাহ আস্তে আস্তে জানবো, তো আদবের বিষয়টাও খেয়াল রাখতে হবে। আর আমাদের এই এখানে একত্রিত হওয়ার যে মূল উদ্দেশ্য সেটা হলো তাজবিদ শিক্ষা করা, তাজবিদ সহকারে কোরআন শরীফ শিক্ষা করা। তো ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা এই আমাদের মূল বিষয়ের দিকে আগাবো। তো শুরুতে যে বিষয়টা, এটা হলো যে আমাদের কোর্সের যে বিষয়াদি আছে এই ব্যাপারে আমরা কম বেশি সবাই হয়তো অবগত। তো এইখানে অনেক সময় দেখা যায় যে অনেকে এই ব্যাচের সাথে যুক্ত হয়, হওয়ার পর দেখে যে আলিফ বা পড়াইতেছে বা জবর জের পেশ এগুলার সাথে পরিচিত করাইতেছে, বা দেখা গেল যে যজম তানবিন তাসদীদ, তো এগুলার সাথে আমরা কম বেশি অনেকেই পরিচিত। তো এই কারণে দেখা যায় যে আমাদের ধৈর্য হারাই ফেলি। তো যে কারণে মনে হয় এই বিষয়গুলো তো আমার জানাই আছে, তো এইখানে নতুন আমার জন্য কিছু নেই, বিষয়টা কিন্তু মোটেও এমন না। তো আমরা যদি ধৈর্য সহকারে থাকি, যদি এমনও হয় যে আমি কোরআন শরীফ পরিপূর্ণভাবে তেলাওয়াত করতে পারি, তার জন্য ইনশাল্লাহ এই কোর্সে আমাদের অনেক নতুন বিষয় থাকবে যেগুলো কিনা অবশ্যই দরকার, অবশ্যই প্রয়োজনীয়, আমার ফায়দা সর্ব অবস্থাতেই হবে। যদি আমি একেবারেও কিছু না জানি ইনশাল্লাহ তবুও ফায়দা হবে, আর যদি দেখা যায় যে আমি মোটামুটি পারি বা আমার কাছে মনে হয় আমি পারি, তো তারপরেও ইনশাল্লাহ যদি ধৈর্য সহকারে থাকি তাহলে অবশ্যই আমার ফায়দা হবে। তো এই জন্য আমাদের ধারাবাহিকতার দরকার। তো আলহামদুলিল্লাহ প্রথমে যে আমরা একটা বরকতময় একটা মাসে বরকতময় সময়ে একেবারে সারাদিন আমরা রোজা রেখে ইফতারের আগ মুহূর্তে বেশি আর কি দিনের শেষ ভাগের দিকে এমনিতেই শরীর ক্লান্ত, তো এই যে আমাদের ত্যাগটা ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসটা তো একটা বোনাস মাস, বোনাস মাস আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন উসিলা নিয়ে পরিমাণের থেকে বান্দাকে অনেক বেশি দান করেন, তো আমাদের ত্যাগটা যেহেতু একটু বেশি আর নিয়তটা যেহেতু বড়, ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে ধারণা এর থেকে অনেক বেশি দান করবেন। তো এর জন্য আমাদের একটু ধৈর্যের প্রয়োজন, ধারাবাহিকতার প্রয়োজন। আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কল্লাত, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার থেকে অনেক বেশি আমল চান না, যে বান্দা অনেক বেশি আমল করবে বা একসাথে অনেক বেশি নামাজ পড়লো বা অনেক বেশি তেলাওয়াত করলো, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় বিষয়টা হলো ধারাবাহিকতা, ধারাবাহিকতার সাথে যে বিষয়টা হয় এইটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। তো ইনশাল্লাহ আমাদের যে এই ব্যাচের ধারাবাহিকতা আছে আমরা প্রত্যেকেই এটা রক্ষা করব, যত বাধাই হোক না কেন আমরা চেষ্টা করব যেন আমাদের এই ধারাবাহিকতাটা ঠিক থাকে। তো যদি ধারাবাহিকতা ঠিক থাকে তো ইনশাল্লাহ এর মাঝে একটা অতিরিক্ত বরকত আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দান করবেন। তো আজকে যেহেতু প্রথম দিন, তো আমরা শুরুতে একটু পরিচিত হয়ে নেব। তো প্রথমে আমি আমার পরিচয়টা দেই, তো আমার নাম হলো মোহাম্মদ আব্দুর রহমান, আমি 2012 সালে ঢাকা যাত্রাবাড়ী মাদ্রাসার থেকে
দাওরা শেষ করছি, তো তার পরবর্তীতে ওই যাত্রাবাড়ি মাদ্রাসাতে 5 বছরের মতো শিক্ষক হিসেবে ছিলাম। আপাতত আমি বাগেরহাট আছি এই মুহূর্তে। বাগেরহাট হলো আমার দেশের বাড়ি, গ্রামের বাড়ি। তো এইখানে একটা মাদ্রাসার সাথে আমি যুক্ত আছি। আর এসো তাজবিদ শিখি, লান তাজবিদ, তো এই সাথে এর সাথেও আমি যুক্ত আছি। আমি বিগত লান তাজবিদ এসো তাজবিদ শিখির একটা ব্যাচের সাথে যুক্ত ছিলাম, আর এসো সিফত শিখির 4টা ব্যাচের সাথে আমি যুক্ত ছিলাম। তো ইনশাল্লাহ এইটা এসো তাজবিদ শিখির দ্বিতীয় ব্যাচ, যেটা কিনা 17 নম্বর ব্যাচ, তা আপনাদের সাথে ইনশাল্লাহ যুক্ত থাকব। ৬৭ জন সবার, তো আমার কথা কি শোনা যাচ্ছে? জি ওস্তাদ, শুনতেছি। জি হুজুর, জি জি শোনা যাচ্ছে, মাঝে মাঝে একটু আর কি কেটে কেটে আসছে। আচ্ছা আচ্ছা, আমাদের যে এসো তাজবিদ শিখির, এসো তাজবিদ শিখির হোয়াটসঅ্যাপের গ্রুপ, 17 নম্বর ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপ, হয়তো আমরা অনেকেই যুক্ত আছি ওইখানে, বাকি যারা এখনো যুক্ত হন নাই তারা জানাবেন। ওইখানে আমাদের প্রতিদিন ক্লাসের যে বিষয়গুলো থাকে ওইগুলা নিয়ে ওইখানে আলোচনা করা হবে, বা পড়াশোনার প্রয়োজন হইলে, সবক শোনার প্রয়োজন হইলে ওইখানে শোনা হবে, বা কোনো কিছু জানানোর থাকলে ওইখানে জানানো হবে। তো ওইখানে আমরা হোয়াটসঅ্যাপের গ্রুপের সাথে আমরা সবাই যুক্ত আছি হয়তো, তো যারা যুক্ত হইতে পারেন নাই এখনো তারা জানাবেন, যে এখনো যুক্ত হইতে পারেন নাই কারা তারা জানাবেন। তো ইনশাল্লাহ আমরা আমরা পরিচয়ের যে বিষয়টা, পরিচয় পর্বটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেই শেষ সেরে নেব। জি ইনশাআল্লাহ। তো ওইখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা প্রত্যেকেই নিজের পরিচয়টা একটু দিয়ে নেব, নাম এবং ঠিকানা এবং আসসালামু আলাইকুম বর্তমান যে অবস্থান আছে এইটা আমরা প্রত্যেকেই জানাবো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক কোথায় পাবো? WhatsApp গ্রুপের লিংক, আচ্ছা এটা পরবর্তীতে দেওয়া হবে ইনশাআল্লাহ। উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন ছিল মহিলাদের জন্য কোনো ব্যাচ আছে কিনা। আচ্ছা, মহিলাদের জন্য আপাতত এখনো কোনো ব্যাচের ব্যবস্থা স্বতন্ত্রভাবে করা হয়নি। এই ক্ষেত্রে বলা হয়েছিল যদি মহিলা, যেহেতু আমাদের এখন স্বতন্ত্র কোনো ব্যাচ চালু করা হয় নাই, তো যদি একান্ত কারো দেখা গেল যে অন্য কোনো মাধ্যমে শেখা সম্ভব না, তো সে মাহারাম পুরুষদেরকে নিয়ে থাকতে পারেন। সে আর কি কোনো প্রশ্ন করার প্রয়োজন হইলে ওই মাহারাম পুরুষদেরকে দিয়ে করাবেন, এইভাবে অংশগ্রহণ করতে পারে। আচ্ছা, তো আমাদের পরিচয়ের যে বিষয়টা ওইটা বললাম, যে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে সেরে নেব, অর্থাৎ নিজের নাম, ঠিকানা এবং অবস্থান শুরু করব। আমরা এখানে যারা আছি এখানে বেশিরভাগই হয়তো আমরা হরফের নাম নামগুলা জানি, প্রত্যেককে হরফের নামগুলি জানি। এখানে আমাদের জন্য, অনেকের জন্য হয়তো নতুন একটা বিষয় থাকবে, একটা হলো হরফের নাম জানা, আর একটা হলো হরফের সঠিক নামটা জানা। হরফের সঠিক নামটা জানা তো এইটাও দরকার।
এটা অবশ্যই দরকার, হরফের সঠিক নামটা যদি না জানি দেখা যায় যে তাহলে সঠিক উচ্চারণটা করাটাও আমার পক্ষে সম্ভব হবে না। আর কোরআন শরীফ তিলাওয়াত করা বা হরফের উচ্চারণ করতে পারা এটা কোনো মতে হইলে চলবে না, এটা যথাযথভাবে হইতে হবে। হাদিসের মাঝে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইকরাউল কুরআনা বিলহুনিল আরব, যে তোমরা আরবদের মতো করে কোরআন তেলাওয়াত করো। অর্থাৎ আরবরা তাদের ভাষাকে যেভাবে বলে, আরবরা যেভাবে কোরআন পড়ে, আমাদেরকে ওইভাবেই পড়তে হবে। তো প্রত্যেকটা ভাষার একটা স্বতন্ত্রতা আছে, উচ্চারণের একটা নির্দিষ্ট ধরন আছে, নির্দিষ্ট স্বর আছে। তো বাংলা ভাষার একটা নির্দিষ্ট স্বর, ইংরেজি ভাষার একটা নির্দিষ্ট স্বর। তো দেখা যায় যে আমরা হয়তো অনেকে ইংরেজিতে কথা বলতে পারি, কিন্তু যদি আমি ইংরেজি বলি তো আমার ইংরেজি উচ্চারণগুলা ওই ইংরেজ যারা আছে ইংরেজি ভাষাভাষী ওদের মতো করে হয় না। বা একজন অবাঙালি মানুষ সে যদি বাংলায় কথা বলে তো আমি শুনলেই প্রথমবারেই বুঝতে পারি যে সে জন্মগত কারণটা কি, কারণ হলো জানা করা। তো কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে এই বিষয়টা, তেলাওয়াতের ক্ষেত্রে দিনের কোনো বিষয়ে, দিনের কোনো বিষয়ে চাই সেটা তেলাওয়াত হোক, নামাজ, রোজা, হজ, জাকাত যাই বলেন না কেন, আমার প্রত্যেকটা ব্যবহার, আচার, আচরণ কোনো ক্ষেত্রেই আমার স্বাধীনতা নেই, প্রত্যেকটা ক্ষেত্রেই নির্দিষ্ট নিয়ম আছে। তো তেলাওয়াতের ক্ষেত্রে যেমন তাজবিদের বিষয়টাও খেয়াল রাখতে হবে, সেই সাথে সাথে স্বরের বিষয়টাও খেয়াল রাখতে হবে। তো আজকে ইনশাল্লাহ আমরা হরফের নামগুলি একটু পড়ব। আশা করি হয়তো আমরা অনেকেই হরফের নামগুলি জানেন। তো হরফের নামের ক্ষেত্রে একটা বিষয় হলো যে হরফের নামের ক্ষেত্রে, হরফের নামে একটু কোনো কোনো হরফের নামের ক্ষেত্রে দেখা যায় যে একটু টান দিয়ে বলতে হয়, কোনো কোনো হরফের ক্ষেত্রে নামের ক্ষেত্রে টান ছাড়া বলতে হয়, আর আবার কোনো কোনো হরফের নামের ক্ষেত্রে দেখা যায় টানের পরিমাণটা একটু বেশি। যেমন একটা হরফ দেখেন আলিফ, প্রথমে আলিফ, তো আলিফের নামের মাঝে কোনো টান নেই, আলিফ। আবার যখন বা এই নামটা বলবো বা, তখন একটু অল্প টানতে হয়। তারপর আবার যখন আমরা জিম বলবো তখন একটু বেশি টানতে হয়। তো এইখানে আরেকটা বিষয় হলো যে হরফের নাম আমরা যখন পড়ব তখন কি আমাদের এই যে টানের যে বিষয়টা আছে এটাকে ঠিক রাখা বাধ্যতামূলক কিনা, এর উত্তরটা হলো আসলে তখন আমাদের এই টান গুলা ঠিক রাখা এটা বাধ্যতামূলক না। যখন আমরা হরফের নামগুলি পড়ব তখন এই টান গুলাকে ঠিক রাখাটা বাধ্যতামূলক না, কিন্তু আমরা এইটা হরফের নামগুলি যখন শিখব তখন এই টানগুলি সাথে শিখে নেব। এর কারণটা হলো কি, কারণ হলো অনেক সুরা শুরুতে এরকম হরফ দেওয়া আছে হরফের উপর। যেমন কোরআন শরীফের দ্বিতীয় সুরা, সুরা বাকারা, আলিফ লাম মিম, এমন তিনটা হরফ দেওয়া আছে, আলিফ লাম মিম। তো ওই যে তিনটা হরফ দেওয়া আছে ওই তিনটা হরফে কোনো জবর, জের, পেশ, দশম, তাজিদ কিছুই দেওয়া নেই। তো ওই হরফ গুলাকে কিন্তু টান দিয়ে বলতে হবে। তো এইখানে হরফের নাম শেখার সময় যদি আমি এই টান এইখানটায় ঠিক মতো শিখাটা আমার জন্য সি বেশি টানতে হয়, এইখান থেকে যদি হরফের নাম শেখার সময় যদি আমি এই বিষয়টা শিখে নেই তো আমার জন্য ওইখানে গিয়ে সহজ হবে। তো এই জন্য আমরা হরফের নামগুলো গিয়ে ওইভাবেই শিখব, যেখানে টান আছে, কম আছে, কোন জায়গায় কম, কোন জায়গায় নেই বা কোন জায়গায় বেশি, সবগুলি আমরা শিখে নেব ইনশাল্লাহ। হরফের নামের এই হিসেবে যে কোথায় টান হবে কোথায় টান হবে না,
বা টান কতটুক হবে কতটুক হবে না হবে, তো এর ভিত্তিতে হরফটাকে তিন ভাগে ভাগ করা হয়। হরফকে তিন ভাগে ভাগ করা হয়, দুইটা হরফ আছে যে হরফের নামের মাঝে একেবারেই টান নেই, ওই দুইটা হরফ হলো আলিফ এবং হামজা। এইটা সামনে আলাদাভাবে দেওয়া আছে, যেমন এই যে এখানে আলিফ এবং হামজা, এই দুই হরফের নামের মাঝে কোনো টান নেই। তারপর কিছু হরফের আছে ১২টা হরফ, যে হরফের নামগুলোকে একালিফ টান টান দিয়ে পড়তে হয়। একালিফ আমরা হয়তো অনেকে বুঝি একালিফের পরিমাণ, যারা না বুঝি যে অল্প টান দিয়ে পড়তে হয়, যেমন বা তা সা। আবার কিছু হরফ আছে যে হরফের নামগুলিকে একটু বেশি টান দিয়ে পড়তে হয়, বেশি বলতে চার আলিফ, যেমন জিম দাল রাল সিন, তো এমন হরফ হলো ১৫টি। তো হরফের নাম আমরা টানবো কি টানবো না, এইখানে আমরা তিন ধরনের হরফ পেলাম। দুইটা হরফের মাঝে একেবারেই টান নেই, কিছু হরফের মাঝে টান একটু কম, আর কিছু হরফের মাঝে টানের পরিমাণটা একটু বেশি। তো এইটা সামনে গিয়ে আমাদের আলাদা করে দেওয়া আছে, কিন্তু এইটা সহজে মনে রাখার জন্য একটা নিয়ম আছে। সহজে মনে রাখার নিয়মটা হলো আলিফ আলিফ এবং হামজা, এই দুইটা হরফের নামের মাঝে কোনো টান নেই, যেমন আলিফ হামজা এই দুইটা হরফের নামের মাঝে কোনো টান নেই। দ্বিতীয়ত হলো যে হরফের নাম বাংলায় লিখলে একাধিক অক্ষরের একটা অক্ষরের প্রয়োজন হয়, যে হরফের নাম বাংলায় লিখলে একটা অক্ষরের প্রয়োজন হয়, ওই হরফগুলোকে একালিফ টান দিয়ে পড়তে হয়। আরবি যে সমস্ত হরফের নাম বাংলায় যদি লিখতে যাই তাহলে একটা অক্ষরের প্রয়োজন হয়, ওই সমস্ত হরফকে একালিফ টান দিয়ে পড়তে হয় বা অল্প টান দিয়ে পড়তে হয়, যেমন বা তা সা, এগুলাকে বাংলায় যদি বা এই নামটা লিখি তাহলে বয়াকার বা একটা অক্ষর, তয়াকার তা একটা অক্ষর, তারপর ছয়াকার ছা সা একটা অক্ষর। তো যে সমস্ত হরফের নাম বাংলায় লিখলে একটা অক্ষরের প্রয়োজন হয়, ওই সমস্ত হরফকে অল্প টান দিয়ে পড়তে হয় বা একালিফ টান দিয়ে পড়তে হয়। আর যে সমস্ত হরফকে হরফের নাম বাংলায় লিখলে একাধিক অক্ষরের প্রয়োজন হয়, একাধিক অক্ষরের প্রয়োজন হয়, হয়তো দুই বা তিন অক্ষরের প্রয়োজন হয়, ওই সমস্ত হরফের নাম চার আলিফ টান দিয়ে পড়তে হয় বা বেশি টান দিয়ে পড়তে হয়, যেমন জিম, তারপর দাল রাল সিন, এই সমস্ত হরফের নাম বাংলায় লিখলে একাধিক অক্ষরের প্রয়োজন হয়, এই জন্য এই সমস্ত হরফের নামকে আমরা বেশি টানবো, অর্থাৎ চার আলিফ পরিমাণ টানবো। তো এই গেল হরফের নামের ক্ষেত্রে টান থাকা না থাকা বা কম বেশি থাকার বিষয়টা। তো এখন আমরা হরফের নামগুলি একটু পড়ব। আমরা হয়তো অনেকেই বা প্রত্যেকেই হয়তো আমরা হরফের নামগুলো জানি, আমাদের জানা আছে, তারপরেও একটু হরফের নামগুলোকে আমি একটু পড়ি আর আমার সাথে প্রত্যেকেই পড়ার চেষ্টা করেন। তো আলিফ হলো, এখানে বিষয়টা হলো এই আলিফ, যদি এখানে বাংলায় একটা প্রতি উচ্চারণ লেখা আছে স্বর আ লয় রশ্মি আর ফ, তো বাংলা ফ এবং আরবি ফা বা ফ, এই দুইটা উচ্চারণের জায়গা কিন্তু এক না। তো আলিফ যখন আমরা বলবো আলিফের শেষের অংশ শেষ আ লি শেষে গিয়ে ফ, ওই ফ এর উচ্চারণটার ধরন হলো এই যে সামনের উপরের দুই দাঁতের আগা নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগাইতে হবে, সামনের উপরের দুই দাঁতের আগা নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগাইতে হবে, তখন আলিফের উচ্চারণটা হবে আলিফ 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 আলিফ, হ্যাঁ শেষে বাতাস
দিতে থাকবে আলিফ আর এখানে তা দিয়ে বলা যাবে না আলিফ শুরুতেই আমরা যে হ্যাঁ শুরুতেই আমরা যে নিয়মটা জানলাম যে আলিফ এবং হামজা এই দুটো হরফের নামের মাঝে কোনো টান নেই আলিফ শেষ তো এখানে টান হবে না আর যে বিষয়টা খেয়াল রাখতে হবে আলিফ বলতে গেলে যেন আমাদের শেষে গিয়ে দুই ঠোঁট এক হয়ে না যায় অর্থাৎ আলিফ এমন না হয় বাংলা প বা ফ এর মতো না হয় আলিফ বা আলিফ এমন না আলিফ শেষের অংশে নিচের ঠোঁটের পেটের সঙ্গে সামনের উপরের দুই দাঁতের আগা লাগাইতে হবে অর্থাৎ উপরের দুই দাঁত দিয়ে ঠোঁটের উপরে চাপ দিতে হবে বা ঠোঁটে কামড় দিতে হবে আলিফ আলিফ এইভাবে আলিফ তো দ্বিতীয় অক্ষর দ্বিতীয় হরফ বা তো এইখানে আমরা একটু অল্প টান দিয়ে পড়ব হ্যাঁ বা বা তো এই তার ক্ষেত্রে আমরা অল্প টানবো কারণ এইটার নাম বাংলায় লিখলে একটা অক্ষরের প্রয়োজন হয় আচ্ছা এরপর আচ্ছা তো এই বা এবং তা এই দুইটা হরফের নাম আমাদের জন্য একেবারে কি সহজ হইল সা এই হরফটা আমাদের জন্য একটু হইল ভিন্ন এর কারণ হলো এই হরফ স্যার কথা শোনা যাচ্ছে না আমি বলতে হয় তো দুবার সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া তখন নামটা বলতে হবে নরম ভাবে উচ্চারণটা হবে নরম ভাবে যেন শক্ত হয়ে সা এমন না হয় যেমনটা কিনা আমরা বাংলা দন্ত স বা মূর্ধন্য স বা ছ যেটাই বলি না কেন তো বাংলা আসলে কোন বর্ণের সাথে এই উচ্চারণটার সম্পূর্ণ পরিপূর্ণভাবে মিল নেই তো সা এই নামটা বলার সময় আমরা জিহ্বার আগাকে সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া তারপর বলবো নরম ভাবে অল্প টান দিয়ে বলতে হবে একটা বিষয় হলো কি যে আমরা যেহেতু এখানে অনেকেই একসাথে তো যখন আমরা যেমন এখন আমি হরফের নাম পড়াইতেছি তো আমার সাথে দুই একজনে পড়তেছেন তো ঠিক আছে এমন পড়া যাবে সমস্যা নেই তো এই ক্ষেত্রে বিষয়টা খেয়াল রাখতে হবে যেন আমি যে পরিবেশে আসছি ওই পরিবেশটা যেন শান্ত থাকে ওইখানে যদি কোনো অতিরিক্ত আওয়াজ থাকে তখন একটু আমাদের জন্য সমস্যা হবে আমাদের অডিওটা যেন অডিও যদি কোনো কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন হয় বা কোনো প্রশ্ন করার প্রয়োজন হয় তখন আমরা হাত দেখাবো হাত দেখাইয়া তারপর আমরা কোনো কিছু জিজ্ঞাসা করব আচ্ছা তো এই চারটা নাম আমি আবার বলি আলিফ বা তা সা তো এই চারটা হরফের নাম কে শুনাবেন আমি আলিফ আলিফ বা তা সা আচ্ছা ঠিক আছে আলিফ ভাই আরিফ ভাই ঠিক আছে মাশাল্লাহ তো ইনশাল্লাহ এর পরবর্তীতে হাত দেখায় শুনাবেন তো সা বলার সময় একটু নরম ভাবে আর একটু নরম ভাবে বলতে পারলে তো আলহামদুলিল্লাহ ঠিক আছে তো এবার
এবার রায়াত আল ইসলাম ভাই আলিফ বা তা সা তা আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ তা আচ্ছা কামরুল ভাই কামরুল ইসলাম ভাই আচ্ছা কামরুল ভাই নেই আচ্ছা রশিদ ভাই শুনেন আসসালামু আলাইকুম রশিদ আহমদ ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলিফ বা তা সা আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ ঠিক আছে নাজিব ভাই শুনেন নাজিব সরোয়ার ভাই আলিফ বা তা সা আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ আমি আসছি আমি কামরুল ইসলাম আসছি বলবো হ্যাঁ কামরুল ভাই শুনেন আলিফ বা তা সা আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ যারা শুনাইলেন প্রত্যেকই আলহামদুলিল্লাহ সুন্দর হইছে তো আমরা সামনের লাইনের হরফগুলো একটু পড়ি তো প্রথম লাইনে বা এবং তা এই দুইটা হরফ আমাদের জন্য খুবই সহজ বা তা আলিফ সা এই দুইটা হরফ তা আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকেরই সুন্দর হয়েছে তো হরফের নামের সাথে সাথে কোন হরফে কয়টা এই যে হরফ বা নিচে এগুলা আয়ের উপরে তিন নোকটা তো এই নোকতার বিষয়টা যে কোন হরফে কয়টার নোকতা এবং নোকতার অবস্থান কোথায় উপরে নাকি নিচে এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে তো দ্বিতীয় লাইনে হরফের সংখ্যা হলো তিনটি তো এইখানে প্রথমে হলো জি এই হরফের নামটাকে একটু বেশি জানতে হবে কারণ আমরা ওই হরফের নাম বেশি টানবো নাকি কম টানবো ওইখানে একটা নিয়মের কথা বলা হয়েছিল যে যে হরফের নাম বাংলায় লিখলে দুটো অক্ষর একাধিক অক্ষরের প্রয়োজন হয় ওই হরফের নামকে বেশি করে টান দিয়ে পড়তে হয় যেটাকে কিনা আপনার চার আলিফ পরিমাণ বলা যেতে পারে পরিমাণটা তো যারা আমরা টানের এই পরিমাণের সঙ্গে পরিচিত আছি তারা তো বুঝবেন আর ইনশাল্লাহ যারা পরিচিত না তারা সামনে ইনশাল্লাহ এই সম্পর্কে জানবে হরফটা হলো জি তো জিম বলার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে যে জিম বলার সময় যেন উচ্চারণটা জিহ্বার মধ্যখান থেকে হয় জি এখানে যেন জি এমন না হয় জিন না জি তারপর এখানে চার আলিফ বেশি টানলাম পরে হলো এখানে কম টান এক আলিফ পরিমাণ টান কারণ এটা বাংলায় লিখে একটা অক্ষর লাগে তো এটা হরফটার নাম হলো হা আমাদের বাংলায় যে হ আছে হর মতো না হায়াকার হা এই উচ্চারণের জায়গাটা একটু ভিন্ন গলার মাঝখানে একটু চাপ দিয়ে তারপর খ শেষের যে হরফটা খ শেষের হরফ হলো খ তো এইখানে একটু ভিন্নতা হলো যে এই খ এবং হা এই দুইটা হরফের নাম যদিও আমাদের বাংলা অক্ষরের সাথে মিল পাওয়া যায় তা আসলে কিন্তু ওইভাবে মিল নেই দ্বিতীয়টা হলো হা উচ্চারণের ধরন ভিন্ন তারপর হলো
খ তো বাংলা আমাদের যে ক খ তো খর মতো আরবি খ এটা না আরবি খ উচ্চারণ করতে হয় আরো নিচের অংশের থেকে যেটা কিনা ইনশাল্লাহ মাখরাজ পড়লে আমাদের এই সম্পর্কে ধারণা হবে উচ্চারণটা হলো খ এইখানে কম টান হা এবং খ এখানে টান পরিমাণ হলো কম জিম এখানে টানের পরিমাণটা হলো বেশি আমি এই তিনটে হরফ আর একবার শুনাই জিম হা খ আর একবার বলি জিম হা খ এই তিনটা হরফের উচ্চারণ কে শুনে আচ্ছা নয়ন ভাই সালামু আলাইকুম উস্তাদ ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ ঠিক আছে আচ্ছা এবার মোহাম্মদ তৌফিক আহমেদ ভাই জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জিম হা খ আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ তৌফিক ভাই হা এই নামটা বলার সময় গলার মাঝখানে আরেকটু চাপ দেওয়ার চেষ্টা করতে হবে হা এই ধরনের আওয়াজ গুলো করতে হবে আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ আচ্ছা এবার আচ্ছা আওরঙ্গজীব ভাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি হা খ আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ আচ্ছা এবার মোহাম্মদ আরিফ হোসেন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জিম হা খ আচ্ছা আরিফ ভাই জিম বলার সময় জিমটাকে আরেকটু লম্বা করার চেষ্টা করতে হবে জিম আর হা বলার সময় গলার মাঝখানে আরেকটু চাপ দেওয়ার চেষ্টা করা হা হা এইভাবে ঠিক আছে ঠিক আছে মাশাআল্লাহ আচ্ছা এবার রাহাত ভাই জি জি জিম হা খ খ আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ আমজাদ ভাই আমজাদ হোসেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি আচ্ছা ঠিক আছে আমজাদ ভাই আমজাদ ভাই হা উচ্চারণ করার সময় যেন এমন একটা আওয়াজ স্পষ্ট থাকে ঠিক আছে আচ্ছা এবার রশিদ আহমেদ ভাই রশিদ আহমেদ ভাই জি আচ্ছা ঠিক আছে মাশাল্লাহ মাশাল্লাহ যারা শুনাইলেন মাশাল্লাহ অনেক সুন্দর রয়েছে তো এখন আমরা সামনের দিকে আরেকটু দেখি তো এই জিম হা খ জিমের নিচে এক নোকতা হায় কোনো নোকতা নেই হয়ের উপর এক নোকতা এই নোকতার বিষয়টাও আমাদের স্মরণ রাখতে হবে যে নোকতার সংখ্যা কত এবং নোকতার অবস্থান কোথায় তো এর পরের হরফ হলো দাল তো এখানে একটু বেশি টান কারণ বাংলায় এই হরফটার নাম লিখলে একাধিক অক্ষরের প্রয়োজন হয় তো হরফটার নাম হলো দাল
এখানে যদিও টাকা পরিমাণ বেশি কিন্তু এই উচ্চারণটা আমাদের জন্য কঠিন না। দয় আকার এবং ল, তো দয়ে আকার দা এটা লম্বা করে শেষে ল এর উচ্চারণ করলে একেবারেই সঠিক আরবি উচ্চারণের মতোই হবে। দাল। আচ্ছা, তো এর পরের হরফটা হলো দালে কোনো নুকতা নেই, পরে হলো রাল, তো এইখানেও টানের পরিমাণটা বেশি যেটা কিনা চার আলিফ পরিমাণ। তো এই হরফটার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে হরফটার নামটা বা হরফটার উচ্চারণের রা এই উচ্চারণটা যেন বর্গীয় জ দিয়ে, এখানে প্রতি উচ্চারণ হিসেবে বর্গীয় জ দেওয়া আছে, মূলত উচ্চারণটা বর্গীয় জ্বর মতো না। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইতে হবে, যেটা কিনা আমরা প্রথম লাইনের শেষের হরফটা সা উচ্চারণ করার সময় যেভাবে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করলাম সা, তো ওইরকম ভাবে এই যে হরফটা, এই হরফটা উচ্চারণ করার সময়ও জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া তারপর উচ্চারণ করতে হবে রাল। এখানে টানের পরিমাণ বেশি, রালে একটা নুকতা, তারপর হলো ব, তো এখানে টানের পরিমাণ কম, একালিফ পরিমাণ টান, হরফটার নাম হলো র। এই হরফটার আমরা বাংলা র দিয়ে এই হরফটার নাম বুঝানো হলো, তবে বাংলা র থেকে একটু ভিন্ন এই হরফটার মূলত নামের উচ্চারণটা হলো বাংলায় ডয় বিন্দু র যেটা আছে ওইটার মতো, অর্থাৎ একটু আওয়াজটা মোটা র, একালিপ হ্যাঁ র র, তো রয়েও কোন নুকতা নেই, নুকতা ছাড়া হরফ। তো তারপরের হরফ হলো যা, তো এইখানে বিষয়টা হলো যে টান কম টান, একালিফ পরিমাণ টান, কিন্তু যায়ের উচ্চারণটা আমরা বাংলা এখানে ঝয়াকার ঝা লেখা আছে কিন্তু বাংলার মতো না, এই উচ্চারণটা করার জন্য উপরের দাঁতের সাথে নিচের দাঁত লাগাইয়া তো ওইখান থেকে উচ্চারণ করতে হবে একালিফ টান দিয়ে যায়, নক্তার সংখ্যা হলো একটি উপর। তো এই চারটা হরফের নাম আমি বলি দাল, 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 এখানে কোনো টান চার আলিফ পরিমাণ টান, টানের পরিমাণটা বেশি, আর র এবং এখানে টানের পরিমাণটা হলো কম, তো ডালে নুকতা নেই, রালের উপর এক নুকতা, রয়ে নুকতা নেই, জায়ের উপর এক নুকতা। আমি নামটা আর একবার বলি দাল, দাল, র, যা। আচ্ছা, এবার কামরুল ইসলাম ভাই, কামরুল ইসলাম ভাই নামগুলো একটু শুনান। দাল, যাল, র, যা। আচ্ছা কামরুল ভাই, এই দাল দাল আর একটু টান দিতে পারলে আরো সুন্দর হবে, তবে ওই শুরুতেই যে বললাম যে হরফের নামগুলা আসলে এইভাবে যদি না টানি তাহলে সমস্যা নেই, কিন্তু যেহেতু মূলত এখানে টান আসে আর এইটা যখন কোরআন শরীফের মাঝে এই হরফগুলা শুরুতে আসে অনেক জায়গায় আসে, তো এখানে টানতে হয়, তো ওই অভ্যাসটা আগের থেকেই তৈরি করার জন্য আমরা এখানে টানগুলা ঠিক মতো আদায় করে নিচ্ছি আর কি। আরেকটু শোনাই ভাইয়া, হ্যাঁ, শেষের হরফটা হলো
যা উচ্চারণটা আরেকবার যা যা। আচ্ছা, এই উচ্চারণটা করার সময় উপরের দাঁতকে নিচের দাঁতের আগার সাথে লাগাই তারপর এই ধরনের একটা আওয়াজ তৈরি করা। আচ্ছা আলামিন ভাই, আমি বুঝতে পারিনি, বলছেন আমাকে? না ঠিক আছে। আচ্ছা আশরাফুল ইসলাম ভাই, আশরাফুল ভাই শুনেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দাল জাল রা যা যা। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ আশরাফুল ভাই। আশরাফুল ভাই, র উচ্চারণ করার সময় ঠিক আছে টানের পরিমাণ একটু ওই যে বিষয়টা বললাম যে একটু মোটা করে একটু মোটা করে বলার চেষ্টা করা, তো ইনশাআল্লাহ এটা সামনে গিয়ে হবে, সমস্যা নেই। আচ্ছা আলামিন ভাই শুনেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দাল জাল রা যা। আচ্ছা, এই শেষেরটা উচ্চারণ করার সময় যা, এই বিষয়টা এইটা একটু স্পষ্ট রাখার চেষ্টা করা। যা বাতাস বের হবে না। ঠিক আছে। আচ্ছা জিয়াদ ভাই, জিয়াদ ভাই শুনে। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। দাল যাল রা যা। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে। আচ্ছা আরিফ ভাই, আরিফ ভাই শুনেন। দাল জাল রা যা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা এই বিষয়টা হলো কি যে আমাদের সময় এত কম, আমরা লোক বেশি, আমাদের সময় কম, এই জন্য আমার ইচ্ছা থাকলেও ক্লাসে হয়তো সবারটা শোনা সম্ভব হবে না, তো এই জন্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ। তো ওই গ্রুপে আমরা প্রতিদিন যতটুক পড়ি, মনে করেন আজকে আমরা আরও চারটা হরফের নাম পড়ব, তো আজকে যতটুক পড়া হইল এইটা আমরা যে কেউ চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে ওইখানে এই পড়াটা ওইখানে শুনে নিতে পারি, তো ইনশাআল্লাহ ওইটা ওইখানেই শোনা হবে। আমরা সামনে হরফগুলো পড়ি, সামনে চারটা হরফ। তো যায়ের পরে হলো সিন, এই যে চারটা হরফ আছে সিন শিন সদ দত, এখানে টানের পরিমাণটা বেশি। হরফের নামটা হলো সিন, বেশি টান, চার আঙ্গিক পরিমাণ টান। তারপর শিন, এখানেও চার আঙ্গিক পরিমাণ টান বেশি। তারপর সদ, এই নামটার ক্ষেত্রে দুইটা বিষয় লক্ষণীয়। একটা তো হলো স, এই নামটা উচ্চারণ করার সময় যেন বাংলা আমাদের চ ছ এমন ছ এমন না হয়, এই উচ্চারণটা বাংলার থেকে একটু ভিন্ন। উচ্চারণের শুরুটা হলো স,
শেষে গিয়ে দ, এই দ এ একটু ধাক্কা দিয়ে বলতে হবে সদ, এইভাবে একটু সদ একটু ধাক্কা দিয়ে বলতে হবে, আর এখানে টানের পরিমাণটাও বেশি। এই যে ধাক্কাটা দিলাম এটাকে আরবিতে বলা হয় কলকলা, ইনশাল্লাহ সামনে আমরা এর সাথে পরিচিত হব। হরফটার নাম হলো সদ, টানের পরিমাণ বেশি আর সদে কোনো নোক্তা নেই। তারপর দদ, তো এখানেও শেষে একটু ধাক্কা দিয়ে বলতে হবে, আর এখানে শুরুতেও একটু সুরের উচ্চারণটা একেবারে বাংলা দর মতো না, এই জন্য এটাকে একটু ভিন্ন বুঝানোর জন্য দয়ে বকফলা দিয়ে একটু ভিন্নতা বুঝানো হয়েছে। তো উচ্চারণটা শুরু হলো ব, ব একটু মোটা ভাবে বদ, বদ। এই লাইনের শেষের যে দুইটা অক্ষর সদ এবং দদ, সদ এবং দদ, এই দুইটা হরফের উচ্চারণটা একটু মোটা, একটু মোটা ধরনের, শুরুটা শুরুর অংশটা মোটা স ব, এভাবে একটু মোটা করার চেষ্টা করা। তো আমি আর একবার বলি এই লাইনটা, সিন শিন স এবার এই চারটা হরফের নামটা একটু শুনুন, সিন শিন সদ দদ। আচ্ছা আর একটু বেশি টান দিয়ে বলতে বলার চেষ্টা করা, তো ইনশাল্লাহ। আচ্ছা রশিদ ভাই। জি হুজুর। সিন শিন সদ দদ। দয়ে একটু ধাকিয়ে বলতে হবে। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা মিরাজ ভাই। শিন মিরাজ ভাই, প্রথমটা হল সিন, যেন একরকম না হয়, ঠিক আছে ঠিক আছে সদ দদ। আচ্ছা ঠিক আছে মিরাজ ভাই, এই সদ এবং দদ বলার সময় শেষে গিয়ে একটু নামের মাঝে একটু ধাক্কা দেওয়া সদ বদ, শেষে নামে একটু ধাক্কা দিয়ে বলা। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা এবার সাকিব ভাই শুনান, সাকিব আহমেদ ভাই। সিন শিন সদ দদ। আচ্ছা আচ্ছা ঠিক আছে উস্তাদ, আমি বলি। আচ্ছা ঠিক আছে বলেন। সিন শিন সদ দদ। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ, ঠিক আছে। তো আমাদের আজকে সময়ও শেষ প্রায়, আর এক মিনিটের মতো আছে। তো শেষের বিষয়টা হলো যে অনেক সময় অনেকে হয়তো দেখবে অনেকে এই এই দুইটা হরফের নাম, এই দুইটা হরফের নামকে সদ
এইটাকে সোয়াদ সোয়াদ দুয়াদ এইভাবে বলা হয়। তো আসলে কিন্তু এইভাবে বললে ঠিক হবে না, এটাকে বলতে হবে সোদ দোদ এইভাবে বলতে হবে, সোয়াদ দোয়াদ এইভাবে বলা যাবে না। তো আলহামদুলিল্লাহ আমরা দদ পর্যন্ত হরফের নামগুলা পড়লাম। তো ইনশাল্লাহ আমি এই দদ পর্যন্ত হরফের নাম হোয়াটসঅ্যাপে একবার শোনাবো, আপনারা প্রত্যেকেই ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে শোনানোর চেষ্টা করবেন, আর আমি ওইখান থেকে শুনবো। আর আমাদের ক্লাস টাইম তো আমাদের জানাই আছে 3:30 থেকে 4:30 পর্যন্ত। তো ইনশাল্লাহ আমরা প্রত্যেক দিনই প্রতিদিন উপস্থিত থাকব, চেষ্টা করব যেন আমাদের ক্লাস বাদ না যায়। আর এই পিডিএফটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, ওইখান থেকে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই থাকলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।